এবার চট্টগ্রামে পুনরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। আসামির তালিকায় থাকা দুই যুবক গ্রেপ্তার। মধ্যরাতে হঠাৎ মামলার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ ও নিন্দার ঝড়। ভিডিও বার্তায় রাষ্ট্রের ভাবমূর্তি বিনষ্ট করতে দুষ্ট মহলের এমন প্রয়াস বলে মন্তব্য করেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি গভীর রাতে ফেসবুক লাইভে এসে নিজের গ্রেপ্তারের শঙ্কা প্রকাশ করে প্রিয় জন্মভূমি বাংলাদেশে সকলের সহবস্থান রক্ষায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় সনাতনীদের আট দফার দাবি আন্দোলনকে এগিয়ে নেবার আহ্বান জানান সনাতনী সমাজের প্রতি। চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত রাতে ফিরোজ খান নামের এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মধ্যরাতে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসে মামলার খবর। একের পর এক ক্ষোভ ও নিন্দা জানাতে দেখা যায় সনাতনী সমাজের অনেককেই। মামলায় আসামির তালিকায় শুরুতেই নাম উঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর। দুই নম্বর আসামি করা হয় হিন্দু জাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক অজয় দত্তকে। আসামির তালিকায় তিন নম্বর রয়েছেন ইসকন প্রবর্তকের অধ্যক্ষ লীলারাজ ব্রহ্মচারী। এছাড়া মামলার বাকি আসামিরা হলেন গোপাল দাস টিপু, ডাক্তার কথক দাস, প্রকৌশলী অমিত ধর, রনি দাস, রাজীব দাস, কৃষ্ণ কুমার দত্ত, জিকু চৌধুরী, নিউটন দে ববি, তুষার চক্রবর্তী রাজীব, মিথুন দে, রূপন ধর, রিমন দত্ত, সুকান্ত দাস, বিশ্বজিৎ গুপ্ত, রাজেশ চৌধুরী ও হৃদয় দাস। মামলায় আরো ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়। রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের অন্তত ৬ ঘন্টা আগে থানায় ধরে নিয়ে আসা হয় মামলার আসামির তালিকায় থাকা রাজেশ চৌধুরী ও হৃদয় দাস নামের দুই যুবককে। বুধবার সন্ধ্যায় এই দুজনকে নগরের সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ। মামলার বিবরণে বলা হয় ২৫ অক্টোবর বিকেল ৩টায় সনাতন সম্প্রদায় তাদের ৮ দফা দাবি আদায়ে সনাতনী জাগরণ মঞ্চ চট্টগ্রামের লাল দিঘি ময়দানে মহাসমাবেশ করেন। এদিন বিকেল ৪:১০ মিনিটে ১-৯ নম্বর আসামির ইন্ধনে ১০-১৯ নম্বর আসামি সহ অজ্ঞাত ১৫-২০ জন নিউ মার্কেট জিরো পয়েন্ট স্তম্ভ ও আশপাশে সুপরিকল্পিতভাবে দেশের সার্বভৌমত্বের অবজ্ঞা প্রদর্শনের হীন উদ্দেশ্যে দেশের অখণ্ডতাকে অস্বীকার করবার মানুষে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অসম্মান ও অবমাননা করে বৈষম্য বিরোধী ছাত্র জনতার টাঙানো বাংলাদেশ জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী স্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে টাঙিয়ে দেয়। মামলায় আরো বলা হয় আসামিরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় পতাকা উত্তোলন করে দেশের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার তথা রাষ্ট্রদ্রোহের কর্মে লিপ্ত হয়েছেন। এই ঘটনায় আসামিরা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। কোতোয়ালি থানার পুলিশ বলছে মামলার ধারা দেখানো হয়েছে ১২০-খ ১২৪-ক ১৫৩-ক ১০৯ ও ৩৪ পেনাল কোড। আইনজীবী বলছেন মামলাটি মূলতই জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের। এদিকে বুধবার দিবাগত রাত ৩:৩০ দিকে ফেসবুকে এক ভিডিও বার্তায় পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন ৫ আগস্টের পর সনাতনী জনগোষ্ঠীর ওপর অবর্ণনীয় অত্যাচারের প্রতিরোধের জন্য ও রাষ্ট্রের স্থিতিশীলতা আনতে সনাতনী সমাজের মৌলিক দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রয়েছে। এই আন্দোলন কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয় জানিয়ে তিনি বলেন সনাতনী মানুষের অস্তিত্ব, অধিকার ও আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে রাষ্ট্রযন্ত্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার জন্য একটি দুষ্ট মহল প্রয়াস করেছে। এছাড়া যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে জানিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সনাতনী জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলন অব্যাহত রাখবার আহ্বান জানান। হরে কৃষ্ণ। সুপ্রিয় দেশবাসী এবং সমস্ত সনাতন ধর্মাবলম্বী, আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমার প্রিয় মায়েরা, উদ্দেশ্যে আমি
আমার একটু বক্তব্য প্রকাশ করতে চাই। আমি আজকে রাত্রের খবর পেলাম, রাত্রের 12টার পরে অর্থাৎ দিবাগত রাত 31 তারিখ প্রথম প্রহরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে, যে জাতীয় পতাকা অবমাননা মামলাতে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা প্রদান করা হয়েছে। এবং সেই মামলায় আমি সহ শ্রীপাদ নিরাজ গোরদাস ব্রহ্মচারী প্রভু সহ প্রায় 17-18 জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামাকে দেওয়া হয়েছে। আমরা বিগত 5ই অগাস্টের পরে সনাতনী জনগোষ্ঠীর উপর অবর্ণনীয় অত্যাচার প্রতিরোধ করার জন্য এবং রাষ্ট্রের স্থিতিশীলতা আনয়ন করার জন্য সনাতনীদের আত্মপীড়িত স্মৃতিকে ব্যবহার করে কেউ যাতে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেজন্য আমি সহ সমস্ত সাধু সন্তরা আমরা মাঠে নেমেছি এবং সুশৃঙ্খলভাবে আমাদের মৌলিক বেঁচে থাকার তাগিদ স্বরূপ 8 দফা দাবির উপর ভিত্তি করে আধারিত করে আমরা এই আন্দোলন অব্যাহত রেখেছি। এবং বিগত 25 তারিখ অক্টোবর শুক্রবার আপনাদের সকলের সহযোগিতায় প্রশাসন এবং সমস্ত সেনাবাহিনী এজেন্সি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় স্মরণকালের সর্ববৃহৎ একটি প্রতিবাদ সভা চট্টগ্রাম লাল দিঘি ময়দানে অনুষ্ঠিত হয়। তো এই আন্দোলন এবং বিভাগীয় শহরসমূহে যে আমাদের আন্দোলন এবং জেলা উপজেলা পর্যায়ে যে আন্দোলনের কর্মসূচি বা লং মার্চের কর্মসূচি, কোনো কর্মসূচি রাষ্ট্রের বিরুদ্ধে না, কোনো সরকারের বিরুদ্ধে না এবং কোনো অবস্থায় এটি কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় এবং কোনো রাজনৈতিক দলের বিপক্ষেও নয়। গতকাল আমি বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত লেডিস ক্লাবে দুর্গাপূজা আর বিজয়া দশমী স্মরণ অনুষ্ঠানেও একই কথা পুনর্ব্যক্ত করেছি যে উনি জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দীর্ঘকাল ধরে মামলা মোকদ্দমায় জর্জরিত, এখনও তিনি জর্জরিত আছেন। তো ওনারা যদি জর্জরিত হন, হিন্দুগণের সাধারণ মানুষের স্থিতিটা কোন পর্যায়ে সেই কথাটা আমি সেখানে ব্যক্ত করেছি। তো এই পুরো পরিস্থিতিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, সনাতনী মানুষের অস্তিত্ব অধিকার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাষ্ট্রযন্ত্রের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা দুষ্ট মহল এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে দেশের সামগ্রিক প্রগতি, সহাবস্থান, গণতন্ত্রকে বিনষ্ট করার প্রয়াস করছে। এবং আমরা আশা করেছিলাম বিশ্বজয়ী নোবেল বিজয়ী এবং বিশ্ব নাগরিক আমাদের চট্টগ্রামের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আমাদের যতগুলি আমাদের এই উপদেষ্টা মন্ডলী রয়েছে, রাজনৈতিক দলগুলি রয়েছে যারা রাষ্ট্র সংস্কার করে সকলের সমতা বিধানের জন্য নিরলস পরিশ্রম করছে, সেই পরিশ্রমের অংশ হিসেবে আমরাও গণতান্ত্রিক শক্তির অংশরূপে সনাতনীরাও সহাবস্থান নিশ্চিত করার জন্য এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর এই মনোভাব প্রতিহত করার জন্য আন্দোলন করছিলাম। তো এই পরিস্থিতিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যারা প্রচেষ্টা করছে, সমস্ত শুভভূতি সম্পন্ন সমস্ত গণতন্ত্র মানা মানুষসমূহ, সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষসমূহকে আমি অনুরোধ করব, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ আমরা যে ভূমি ছেড়ে যেতে চাই না, আমরা এই ভূমির ভূমিপুত্র, আমরা এখানের ঐতিহ্য সংস্কৃতি অসাম্প্রদায়িক চরিত্রকে বজায় রাখার জন্য কাজ করতে চাই, এই স্থিতিকে সংরক্ষণ করার জন্য আপনারা সকলে যার যার অবস্থান থেকে সহযোগ প্রদান করবেন এবং এই আন্দোলনকে সুশৃঙ্খলভাবে আমাদের 8 দফা প্রতিষ্ঠার আন্দোলনকে অব্যাহত রাখবেন। এবং সনাতনী সমস্ত জনগোষ্ঠীর কাছে অনুরোধ করব, যে কোনো সময় আমাকে হয়তো গ্রেপ্তারও করা হতে পারে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে অব্যাহত রাখবেন। এটা এবং আমাদের প্রিয় জন্মভূমি,
আমাদের দেশের সরকার সবার পাশে দাঁড়িয়ে একটি মৌলিক সকলের সহাবস্থানযোগ্য গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সহযোগ প্রদান করবেন এবং মুক্ত স্বাধীনতার স্বাদ যাতে সবাই লাভ করতে পারে সেজন্য সবাই যত্নবান হবেন এই প্রার্থনা আপনাদের কাছে রাখছি। পরমেশ্বর যদি আমাকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কিন্তু যদি নাও থাকি তাও আমার কোনো দুঃখ থাকবে না। আপনারা সকলে সম্মিলিত ভাবে আমাদের সনাতনীদের ঐতিহ্য সংস্কৃতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভাবধারাকে অব্যাহত রাখবেন এবং এই রাষ্ট্রকে ভালোবাসবেন, এই দেশের সুখ এবং ঐতিহ্য সারা পৃথিবীর মানুষের কাছে যাতে বরণীয় আদর্শনীয় হয় তার জন্য যত্নবান হবেন। হরে কৃষ্ণ, শুভ প্রণাম। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।